রাজ্যের সাধারণ মানুষকে মানুষ হিসেবে গণ্য করছে না মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রশাসন। পানিসাগর মহকুমার দেওছড়ায় একটি সড়ক অবরোধের ঘটনার পর মানুষ এভাবেই অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। জানা যায়, বিকল রাস্তার ব্যবস্থা না করেই ভেঙে ফেলা হয় রেল লাইনের উপর নির্মিত যাতায়াতের ওভারব্রিজ, কেটে ফেলা হয় জলের পাইপ লাইনও, আর এতে খুবই ফেটে পড়েন পানিসাগরের দেওছড়া খাসিয়াবাড়ি এলাকার হাজার হাজার মানুষ। অভিযোগ, এই কাণ্ড ঘটানোর আগে সাধারণ মানুষকে অবগত করা হয়নি প্রশাসনের তরফ থেকে। তাই প্রশাসনের এই দায়িত্বজ্ঞানহীন ভূমিকার বিরুদ্ধে ধর্মনগর দামছড়া সড়ক অবরোধ করে স্থানীয় মানুষ। এই ঘটনা প্রমাণ করে সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বিজেপি জোট সরকারের কাছে অসুর ডিম্ব, এমনটাই বলছেন তথ্যভিজ্ঞরা। এই রাস্তাটা হচ্ছে এই এই এলাকার সবথেকে পুরনো রাস্তা, সবথেকে পুরনো রাস্তা। আরে আমি জানি, আমি তো জানি। ডিমান্ড করছেন, জানাইছেন, আমাদের জানাইছেন, কিছু দিচ্ছেন কিছু দেন না। দেখান না, পেপার দেখান, জনগণকে জানাই, বিকল্প ব্যবস্থা লাগে, পেপার দেখান, জনগণকে জানাইছেন। না না, আপনি ডিপার্টমেন্টে জানেন, জনগণে জানাইছেননি আসল মালিককে, পঞ্চায়েতে জানাইছিলেন আসল মালিককে। ভাঙ্গার পরে কি অ্যারেঞ্জমেন্ট হয় না? আগে আমি যখন রেলওয়ে অথরিটিকে জিজ্ঞেস করলাম, আপনারা যে কাজটা করলেন জনগণের জন্য অলরেডি ব্যবস্থা না করে করলেন, কি করে ফার্দার কি করছেন আপনারা? বলে না, কেন তো আমরা কিছু করছি না, কোনো কিছু হবে না। আপনারা কোনো টেন্ডার করেছেন, কোনো ডিপিআর বানিয়েছেন? বলে না, কিছু করা হয়নি। হঠাৎ করে এক ফাইন ডে আসলো, এই অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ হচ্ছে, সেদিন আসলো আর ভাঙ্গা শুরু করে দিল। কাউকে জানানো হয়নি, কেন জানানো হবে না, কেন এরিয়ার লোকজন যাবে না, কেন এরিয়ার পঞ্চায়েত জানবে না। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।